কক্সবাজারে ঈদ স্পেশাল বিশেষ ট্রেনের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সকালে চকের চকরিয়া উপজেলার ডুলা হাজারায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রাব্বানি জানান, সকাল 7টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি রওনা দেয়। সকাল 10টার দিকে চকরিয়া উপজেলার ডুলা হাজরায় ওই ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলেও জানান তিনি।